হ্যালো ম্রিব ওয়েলকাম টু এডুকেশন চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছে কুয়েত ওয়েসিস স্কলারশিপে একদম গুড নিউজ নিয়ে চলে এসেছে আবেদন শুরু হয়ে গেছে স্কুল থেকে কলেজ তোমরা যে যে কোর্সে পড়ো প্রত্যেকের আবেদন শুরু হয়ে গেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলেই এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করা যাবে কি না সম্পূর্ণ ডিটেলসে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে একটি করে লাইক করে দিও অবশ্যই মোটিভেট হই শেয়ার করে দিই তোমাদের ফ্রেন্ডদের সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই ক্লিক করে দে এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এডুকেশন রিলেটেড ইউএসি স্কলারশিপ হচ্ছে সম্পূর্ণ একটি গভর্নমেন্ট স্কলারশিপ তাই এখানে তোমরা প্রত্যেকে ক্লাস নাইন থেকে পিএইচডি তোমরা যে যে কোর্সে পড়াশোনা করো ক্লাস নাইন থেকে প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এটার অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে শুধুমাত্র তুমি পাস মার্কসটা পেলেই হবে শুধুমাত্র স্কুল বা কলেজ যেখানেই পড়াশোনা করো না কেন তুমি পাশ করলে এখানে আবেদন করতে পারবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ পেলেই তোমরা এই ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে তো অলরেডি পি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক দুটোরই আবেদন শুরু হয়ে গেছে দু হাজার তেইশ চব্বিশে এটার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ দশ দু হাজার তেইশ অর্থাৎ একত্রিশে অক্টোবর পর্যন্ত এটা লাস্ট ডেট তবে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজনই অনেকেই তোমরা জিজ্ঞাসা করবে যে তোমরা হয়তো ইউজি কমপ্লিট করে পিজি কোর্সে অ্যাডমিশন নেবে তো সেক্ষেত্রে পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এখনো পর্যন্ত যেহেতু অ্যাডমিশন শুরু হয়নি অনেকে ভাববে যে কবে শুরু হবে কবে আমরা অ্যাপ্লাই করতে পারবো চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এটা প্রতি বছরই ডেট এক্সটেন্ড হয় তবে এখানে কিছু কিছু নিয়ম বা শর্তাবলী রয়েছে সেগুলো তোমাদের মেনে চলতে হবে তাহলে তোমরা অতি অবশ্যই এই স্কলারশিপ থেকে টাকা পাবে তো এই ওয়েসি স্কলারশিপে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমাদের ফার্স্টেই বললাম যে ক্লাস নাইন থেকে আরম্ভ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ ইউজি পিজি ডিপ্লোমা টেকনিক্যাল তোমরা যে কোর্সে করো না কেন অথবা বিএড ডিএলএ মেডিকেল নার্সিং তোমরা যে কোনো কোর্সে কিন্তু তোমরা এই ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে তবে এখানে যে নিয়ম বা শর্তাবলীগুলি তোমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদের নিজেদের আধার কার্ডের নাম্বার দিতে হবে আরেকটি কথা এখানে শুধুমাত্র তোমরা এস টি এস সি ও আবেদন করতে পারবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এই এইভাইসসি স্কলারশিপে আবেদন করতে পারবে না শুধুমাত্র তোমরা যারা এস টি এসসি ও বিসি স্টুডেন্ট রয়েছ তারাই এই এইভাইসসি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং অতি অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে চলবে না ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তার সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল কলেজে পড়াশোনা করতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে তো টাকার পরিমাণটা এক্ষেত্রে কিছুটা আলাদা হয় অর্থাৎ ও আলাদা কিছুটা আলাদা পরিমাণে টাকা দেওয়া হয় এবং এস কিছুটা আলাদা পরিমাণে টাকা দেওয়া হয় তো এটা তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের ওপর ডিপেন্ড করছে তুমি কত টাকা পাবে এখানে ন্যূনতম এক থেকে দু হাজার টাকাতে থেকে শুরু করে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত অনেকেই টাকা স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আয়ের সংসাপত্র লাগবে অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা সেটা লাগবে জন্মের তারিখের প্রমাণ অর্থাৎ তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা তোমাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেটটা রয়েছে সেটাও তোমরা এখানে জেরক্স করে দিতে পারো জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমাদের যে এস টি এস ও তারাই তো শুধুমাত্র আবেদন করতে পারবে তোমাদের যে কাস্টের সার্টিফিকেট রয়েছে সেটা এখানে লাগবে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট অর্থাৎ তোমরা যদি বর্তমানে নাইন পাস করে টেনে উঠেছো বা টেন পাস করে ইলেভেনে উঠেছো বা স্কুল কমপ্লিট করে তোমরা কলেজে ইউজি করছো অ্যাডমিশন নিচ্ছ তো সেই যে লাস্ট ইয়ারের যে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই লাস্ট ইয়ারের মার্কশিটটা তোমাদের এখানে দিতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম যে পেজটা রয়েছে সেটা এখানে জেরক্স করলে দিতে হবে তোমাদের অতি অবশ্যই আধার কার্ডের জেরক্স লাগবে এবং খাদ্য সাথী কার্ড অর্থাৎ তোমাদের রেশন কার্ড যেটা রয়েছে সেই রেশন কার্ডের জেরক্স এখানে দিতে হবে এটা অনলাইনে তো তোমাদের আবেদন করার সময়ও আপলোড করতে হবে এবং তার সাথে তোমাদের যে সম্পূর্ণ ঠিকঠাক দিচ্ছ কি না সেগুলো কিন্তু যাচাই করার জন্য তোমাদের এখানে যে ব্লক অফিস রয়েছে কাছাকাছি বা সাব ডিভিশন অফিস রয়েছে সেই সব জায়গায় কিন্তু এইসব ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এটা নিয়ে তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং তোমরা কারা কারা আবেদন করতে চাও ওয়েসিস স্কলারশিপে ইন্টারেস্টেড সেটিও জানি তোমরা যদি কোন কোর্সে কত টাকা করে এটা আলাদা করে ভিডিও পেতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো এছাড়াও অনলাইনে কীভাবে আবেদন করবে সেটারও একটা ডিটেলসে ভিডিও আমি আনবো তো এবার এক্ষেত্রে বলি অনেকের কিন্তু প্রশ্ন যে তোমরা বি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে কিনা দেখো স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস দুটোই যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ দুটো গভর্নমেন্ট স্কলারশিপ একসাথে অ্যাপ্লাই করা যায় না তো সেক্ষেত্রে যদি তুমি যে স্কুল বা কলেজে পড়ো সেই স্কুল বা কলেজ দুটো স্কলারশিপ যদি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যালাই করে তাহলে অ্যাপ্লাই করতে পারো আর দুটো যদি স্কলারশিপ অ্যালাউ না করে তাহলে আমি বলবো যে তোমরা যদি সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকো অতি অবশ্যই তোমরা এস বিএমসি এম অ্যাপ্লাই করবে আর সিক্সটি পার্সেন্টে কম পেয়ে থাকলে তোমাদের তো সে এস সিএম আর অ্যাপ্লাই হবে না সেক্ষেত্রে তোমরা ওয়েসি স্কলারশিপ আবেদন করবে তবে তোমাদের যদি স্কুল বা কলেজ অ্যালাউ করে থাকে তাহলে তোমরা দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে এবং দুটো স্কলারশিপ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্টরা টাকা পায় যদি তোমাদের স্কুল কলেজ অ্যালাউ করে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ইনফরমেটিভ মনে হলে প্লিজ শেয়ার করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটা ক্লিক করে দিও